ঠিক আছে, আমার এই যে এটা তো মনে করেন সারা ওয়ার্ল্ডের মানুষ দেখে, ইতিমধ্যে আগে ভালো হয়েছে, আমরা দেখতেছে, আমি সবাই বললাম জানেরা যে বিদেশে যদি কষ্ট করতেছে নি বেতার জন্য, সবাই আয়সা করেন, আয়সা সারের দেশে চিকিৎসা করে আমার ভালো হইয়া ফিরিয়ে যান, আর যারা এইভাবে আমার মতো কষ্ট পাইতেছেন হেরা সবাই এখানে আসেন, সুস্থ চিকিৎসা পাইবেন, ভালো হয়ে যাইবেন, ইনশাল্লাহ কেউ নিরাশ হয়ে যাইব না এখানে আসলে। আমার নাম সাজাদা বেগম, আমি একজন গৃহিণী, আমার বয়স 52, আমি থাকি কল্যাণপুরের সাথে পাইকপাড়া তাজিলেনে, দেশের বাড়ি শরীয়তপুর দামুড্যা থানা। আমার সাইজ ছিল, আমার প্রথমে পায়ে ব্যথা শুরু হয়েছে, প্রথম আমার 20 বছর আগে কোমরে মেরুদণ্ডের হাড়ি ক্ষয় গেছিল গা, ওই সময় আমি ডার্মাট পরীক্ষা করেছিলাম, ওই সময় বলছে যে মেরুদণ্ডের হাড়ি ক্ষয়, ওই সময় চিকিৎসা হয় নাই, পরে এই 20 বছর পরে এখন এই 11 মাস যাবত পায়ে ব্যথা, কোমরের থেকে পায়ে ব্যথা আসছে, এই ব্যথা থেকে মনে করেন রাত্রে আমি ঘুমাইতে পারতাম না, অনেক যন্ত্রণা, এই পাতা মন্ত্রীবার ব্যথা আই সব এখানে পাতা ফুলিয়ে দিত, একটু এই দেখা যায় শুয়ে থাকলে বা বয়ে থাকলে পাও বারে বার লাগতো, আর প্রচণ্ড ব্যথা, হাঁটতে গেলে অনেক কষ্ট পাইতাম, মনে করব চাইতাম ছোট থেকে যে আল্লাহ একটা টুলমুল কোনো হাঁটে যদি পাইতাম তাহলে ডুবো একটু জিরাইতাম, আমি হাঁটতে গেলে আমার অনেক খারাপ লাগতো, আমার হাড়ের উপর পেশা করতো যাইয়া, মানে হাঁট হ্যাঁটা করবো এমন একটা অবস্থা, আমার মনে হয় কাঁদো নাই করতো, পর অল্প একটু হাঁটিয়ে আসে আইসা পড়তাম বাসায়, আর ইদানিং মাস 2-3 মাস যাবো হাঁটতেই পারি না বাড়া গেলে, এটা বাবা বছর হানি ধরিয়া নিচে বই পড়তে পারি না, জায়নামাজের পর পা নিচে জায়নামাজ ঠিক আছে এরকম বসে, তারপরে সাহেব দেখেছে এইভাবে পড়ো, ব্যথা হইতো না প্রচণ্ড ব্যথা হইতো, পার পাতা ভিতরে জিন 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 করতো, এসির ভিতরে শুলে তো নেই ঠান্ডা পেলে ব্যথা, মানুষ হতো ঠান্ডা পাইলে এমনি বেশি ব্যথা বাড়ে, আবার এসি রুমে থাকতাম রাত্রে বেশি, দিন একটু কম, আরও ঠান্ডা পাইলে আরও বেশি ব্যথা বাড়তো, পাতার ভিতরে জিম জিম করতো, বাড়ির ভিতরে সিমিট কেন মারতো, মানে কেমন জানি ডাক্তার উনি আমার 2 বার পা থেকে পানি হেলেছিল শুই দিয়ে, তারপরে ওষুধ খাইছি ভালো হয় না, তারপর আমি ইউটিউব সিলেনে দেখছি সবুল্লাহ প্রধান স্যারের যে আমি ওখানে দেখাইছি অল আমার দেখাইছি যে মা তো ওখানে যাইতে পারো, আমি কিছু কিছু দেখ এই স্যারের কাছে আমার লোকের তোরা যা মানে সবুল্লাহ স্যারের প্রধানের স্যারের ওখানে তো যে সেন্টার আছে জিমের সেন্টার আছে ব্যায়াম ট্যাম করে নিয়ে এই পার যন্ত্রণা এই লই আমি 1 বছর ধরে অনেক কষ্ট পাইতে আসছি, এখন ইনশাল্লাহ আমি যতটুকু ভালো হয়েছে আমার পাও ইনশাল্লাহ আমি এতটুকুই খুশি, স্যারে আমার সাহিত্য মতো চেষ্টা করছে, স্যার স্যার খুবই ভালো, আর অমায়িক ব্যবহার হ্যাঁ মতো ওরকম ডাক্তার খুব কম আসছে, সবুল্লাহ স্যার প্রধানের জন্য আমি দোয়া করি হ্যাঁ অনেকদিন বেঁচে থাকে, বেঁচে থাকে যেমন মানুষের সেবা করে দিতে পারে, আমি যেমন এখান থেকে সুস্থ হয়ে গেলাম সব মানুষ এখানে আই সুস্থ হয়, আজেবাজে টাকা পয়সা খরচ না করিয়া, তখন আমি অন্যদিকে অনেক টাকা খরচ করছি ভালো হইনি, এখানে আইন কিছুটা হলো ভালো হয়েছি কিছুটা, মানে মোটামুটি ভালোই আমি এখন বলছিল যে আপনি এখানে আমাদের সমস্যা এটার জন্য আমাদের 10 থেকে 12 দিন ভর্তি থাকা লাগতে কালকে ভর্তি হয়ে যান কেন পড়ছি স্যার আমার একটু বাড়িতে একটু ইমার্জেন্সি একটু কাজ আছে, আমার স্যার ছুটি দেন বাড়িতে একটু ঘুরে আসি, এ করতে করতে বাবা আমার 1 মাস 11 দিন লেগে গেছে বাড়ি থেকে আসতেই, তারপরে আরও 15 দিন গেছে এখানে ভর্তি হইতে আসতে, বাসায় আমি যে গুজ গাছ করে তুই আসা সব সব কিছু বুঝাই দিয়ে আসা, আর আমি যদি আরও যেসব প্রথম ধরা পড়ছিল বেতারে ওই সময় তো আমি চিকিৎসা করতাম সাথে সাথে, তাহলে তো আমার দেখা যায় 1 সপ্তাহে ভালো দিতাম গা, এত কষ্ট আমি পাইতাম না, পুরো শরীরে ব্যথা করতো আমার সমস্ত শরীর ব্যথা থাকতো, গায়ে জ্বর জ্বর থাকতো, বাপ হাত পাও ব্যথা থাকতো, এই হাতগুলো ব্যথা অল্প অল্প থাকতো, আমার শরীরে কোনো ব্যথা নেই, পায়েও কোনো ব্যথা নেই, পার পাতায়ও কোনো ব্যথা নেই, বাড়ির ভিতরে কোনো ব্যথা নেই, একটু হাড়ার সময় একটু সামান্য দেখা যায় কি না দেখা যায় এটা না দেখা যাওয়ার মতো, ঠিক আছে, আমার এই যে এটা তো মনে করেন সারা ওয়ার্ল্ডের মানুষ দেখে, ইতিমধ্যে আগে ভালো হয়েছে আমরা দেখতেছে, আমি সবাই বললাম জানেরা যে বিদেশে যদি কষ্ট করতেছেন এই ব্যথার জন্য, সবাই আয়সা করেন, আয়সা সারের দেশে চিকিৎসা করে আমার ভালো হইয়া ফিরিয়ে যান, আর যারা এইভাবে আমার মতো কষ্ট পাইতেছেন হেরা সবাই এখানে আসেন, সুস্থ চিকিৎসা পাইবেন, ভালো হয়ে যাইবেন ইনশাল্লাহ, কেউ নিরাশ হয়ে যাইব না এখানে আসলে, কিছু উন্নতি হবে ভালো হবে, আমি যেহেতু স্যারের কাছে কথা দিয়ে যাওয়ার সময় গেছিলাম ভর্তি হতে পারি নাই, স্যার আমি ইনশাল্লাহ আমি আশা আবাদী আমি এখানে ভর্তি হলে আপনার দ্বারা আমি ভালো হতে পারি, আমি মেশিনে 2 ডাক্তার ফেল করে থুই আসছি আপনার কাছে, খুবই ভালো আমার হে বলার মতো না, এরকম যত্ন দিই কোনো হাসপাতালে নেয় না আমার মনে হয়, এই যে হিন্দু মেয়েটা আমার ব্যায়াম করেছে মেয়েটা খুবই ভালো, তারপর আমাদের দেশে নয় যে শরীয়তপুরে সখীপুরে বাবা মারা গেল লাঞ্চে পানি ওই যে সুবর্ণরেখা এই রেখা করে গেলো সকালবেলা, তা আমাদের দেশি ওই আমার প্রথম দিন ব্যায়াম করেছিল 2 বার, পরে বাবার এলো পরের দিন গেল গা আর আজকে আবার দেখা করলো এসে, এখানে খুবই ভালো যে না যারা যে গদর মুছে পানি টানে বোধহয় খালারা ওরা খুবই ভালো, তারপর যে নাচ কতক্ষণ পর করে দৌড়াই আসে কত বাজে আসে কোনো গণবাসী নেই, ভালো চিকিৎসা এখানে অন্য কোনো হাসপাতালে চিকিৎসা নাই আছে নাকি আমি জানি না, কিন্তু তো ভালো চিকিৎসা বেতা বেদনা মানুষের জন্য এই রোজ হাড্ডি ক্ষয়ে যাওয়া মানুষের জন্য খুবই ভালো, আমি আমার রাত্রে সুযোগ আমার ভাই আছে একজন বেতা গ্রামে, আমার বাইরে হয়তো আমার ভাই ওখানে আসতে পারে, আমি ওদের সে যাই কদিন পরে গেলে বাইরে পাড়িয়ে দিন আপনি যান আমার মতো থেরাপি দিয়ে আসেন গেছে সাহেবের আসনকে, আমি যে ভালো হয়েছি ভাই আসলে ভালো হইবে, ভাই ডাইন পায় আমার বাম পায় মহিলাদের হলো বাম পায় আর ভাই ডাইন
পুরুষদের ডায়ডাইন দিতে পায় আর স্যার খুবই ব্যবহার ভালো আর যারা আছে যত্ন আদি করে এরা খুবই ভালো এমন যত্ন কোন হাসপাতালে আমার মনে হয় করেন না নার্সেরা খুবই ভালো আর কিছু যারা গঠর মুছিয়া দেয় খালারাও খুব ভালো মানে আমার বইনের মতো মার মতো হয়ে গেছে আমার এত আদর করে আমার আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল